कृष्ण के पास श्रीमती शिला वही चरणारविंद भक्ति वेदांत स्वामी प्रभुपाद की बाजितपुर हरिसभा मंदिर प्रांगण की समागत महान भक्तवृंद की गौरव प्रेम आनंदे हरे कृष्ण। आज के हे आपनादेर बाजितपुर अंचले एकटा शुभ सकाल जे गीता स्टाडी कोर्स बा गीता स्टाडी गीता संघ बा गीता एकाडेमी गीता के लिए आमादेर जीवने व्यवस्थापन ये एक शुभ सूचना होते जाच्छे। तो आसले आमरा सनातन धर्मावलम्बी जारा रयेछि सकलेई एर साथे सम्पृक्त। तो आजके जारा एखाने उपस्थित छात्र छात्री रही आंतर्जातिक कृष्ण भावनामृत संघ इस्कনের पक्ष থেকে সবাইকে कृष्ण प्रीति और शुभेच्छा এই কিশোরগঞ্জ জেলা এই বাজিতপুর অঞ্চলে দীর্ঘদিন ধরে कृष्ण भावना प्रचार হয়ে আসছে। আমাদের এখানে বাজিতপুরের मानी किशोरगंज स्थानीय भक्तरा एवं प्रचार सेंटर भक्तरा जदिव ये किशोरगंज जिला पूर्णांग भावे इस्कन मंदिर प्रतिष्ठा हयनि हर प्रक्रिया रयेछे एवं ये बाजितपुरेर स्थानीय भक्तरा प्रचार करछेन एवं इस्कन नरसिंहदी जिला श्री श्री जगन्नाथ मंदिरेर ब्रह्मचारी प्रभुरा भक्तरा बहुदिन धरे विभिन्न भावे अंचले कार्यक्रम चालिए जाच्छे नाम भक्त विश्व। अनेक दिन आगे थेके आमाके बोलेछिलेन जे बांग्लादेश इस्कনের जनरल सेक्रेटारी पूज्यपाद চারুচন্দ্র প্রভু एवं आमादेर नारगोपाल प्रभु जिन्हें गुरु महाराज सचिव हिसाब से बांग्लादेश के देखना सौभाग्य दान कर परिपूर्ण भावे तार योग्य नई से सेवा करते पारछि ना माझे माझे चेष्टा करछि এই অঞ্চলে আপনাদের সান্নিধ্য লাভ করার জন্য আমি ভক্তদেরকে প্রেরণ করছি অনুপ্রেরণা যোগাচ্ছি। অনেক নামক ভক্ত গৃহস্থ ভক্তরা রয়েছে তারা গ্রন্থ প্রচার করছে হাউস প্রোগ্রাম করছে নামক করছে ভক্তি বিশ্ব ইয়োথরা এসব কার্যক্রম করছে এবং আজকে আমার ভালো লেগেছে সকালবেলায় আমাদের বিনয় গৌরচন্দ্র প্রভু कदिन आगे कथा कल दूरे नेत्रकोना जिलार कलमाखंडा मामिन सिंह कल के रात्रे एक देरी हलो अपन कि विघ्न हो से दुखित क्षमा प्रार्थी आसले विषय एवं सौभाग्य विषय। तो ओखाने जे गोपीनाथ मंदिर गीता छोटो छोटो बच्चा गुरुकुल विद्यालय शुभ सूचना हलो उद्बोधन हलो ये मन करी इस्कन प्रतिष्ठाता शिल प्रभुपाद जेभावे तार शुरू করেছেন মাত্র 3 জন ছাত্র নিয়ে গালাসে। তো এইভাবে তিনি আজকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছেন। লেখাপড়া বা শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষাটা আমাদের জীবনে অতপ্রতভাবে জড়িয়ে রয়েছে এবং সেই শিক্ষা যেরকম সাধারণত আমাদের সামাজিক বা জাগতিক ভাবে সবাই জানে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, আর আধ্যাত্মিক শিক্ষা হচ্ছে জীবের মেরুদণ্ড। আধ্যাত্মিক শিক্ষা ছাড়া আমাদের জড় শিক্ষার পরিপুষ্টতা লাভ করে। জড় শিক্ষা মানে হচ্ছে এই একাডেমিক্যাল যে এডুকেশন, সেটা হচ্ছে এই একাডেমিক্যাল শিক্ষা আমাদেরকে সুবিধা প্রদান করে। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমরা বই পুস্তক পড়ে একাডেমি ভিত্তিক যে শিক্ষা লাভ করি তার মাধ্যমে আমরা একটা বৌদ্ধিক জ্ঞান বা জাগতিক জ্ঞান লাভ করি, কিন্তু যেহেতু আমরা এই পৃথিবীতে আসছি জড়দেহ নিয়ে, এই জাগতিক জ্ঞানটাকেই যদি আমরা যথাযথভাবে কাজে লাগাতে পারি, এই লেখাপড়াটাকে যথার্থ লেখাপড়ায় পর্যবসিত করতে পারি, যদি কিনা আমাদের এই জড় শিক্ষাটাকে চিন্ময় শিক্ষায় রূপান্তরিত করে। চিন্ময় শিক্ষা মানে এই জড় জগতের শিক্ষা হচ্ছে এই ভৌতিক পৃথিবীর কল্যাণ, আকাশ, মাটি, অগ্নি, বায়ু, জল, এই পঞ্চমহাভূতের যে জগৎ, এই পৃথিবীতে বিভিন্ন রকমের সুবিধা পাওয়ার জন্য এই জড় শিক্ষা। আর আমাদের এই মানব জীবনের এই অবস্থানটা হচ্ছে খুব কম সময়ের জন্য। জড় শিক্ষা, স্কুল কলেজের শিক্ষাকে আমরা ডিনাই করছি না, এটাকে আমরা নিচ্ছি, এটা একটা সহযোগী সাবজেক্ট, আমরা এটাকে সহযোগী হিসাবে নিচ্ছি আমাদের জীবনে। কিন্তু শুধুমাত্র যদি জড় শিক্ষার মধ্যে আমাদের শিক্ষাটা সীমাবদ্ধ থাকে তাহলে কি হয়, আমরা আমাদের এই জীবন এই দৈহিকতার পরে এই রক্ত মাংসের দেহের পরে আর আমাদের খুঁজে পাচ্ছি না। এই ভৌতিক শিক্ষায় আমাদের আত্মিক শিক্ষা দান করে না, আর আমরা আমাদের শুধু দেহকেন্দ্রিক ব্যক্তি আমরা নই। দেহটা থাকলে আমরা, আমাদের যদি দেহ না থাকে তাহলে আমি দাঁড়াবো কোথায়? আমি দেহ নই, আমি হচ্ছি আত্মা। এই আত্মা হচ্ছে সুপ্রিম পার্সোনালিটি, এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণের একটা অবিচ্ছেদ্য অংশ। আমাদের এই প্রত্যেকের মধ্যেই যে আত্মা রয়েছে, আমরা আসলে আত্মা। এখনই আমি যদি যারা ছাত্রছাত্রী রয়েছে তোমাদের যদি প্রশ্ন করি তুমি কে, যার যার নাম বলবে, বাবার নাম বলবে, বলবে আমার নাম কি বলবে রমণীকান্ত, আমার বাবার নাম হরিহর কান্ত, আমার বাড়ি বাজিতপুর। দেখো এই সব ব্যাপারগুলো হচ্ছে একটা অনিত্য পরিচয়, জড় আইডেন্টিটি হচ্ছে ম্যাটেরিয়াল আইডেন্টিটি, এটা কিছু না, একটা ক্ষণস্থায়ী পরিচিতি। এই ক্ষণস্থায়ী পরিচিতি আমাদের পরিচয় না। আমাদের যখন জন্ম হয়েছে তো এই যতদিন আমাদের 6 দিন হলো মায়ের পেটে থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে 6 দিন পরে আমাদের নাম রাখা হয়, তখন এটা আমাদের নাম হয়। তো এই যে নাম, এই নাম তো আমাদের প্রকৃত পরিচয় না। যদি তাই হবে তাহলে 6 দিন পরে নাম হলো, 4 দিনের দিন যখন বয়স তখন তোমার নাম কি? যেদিন তোমার 4 দিন বয়স তখন তোমার নাম কি? আসলে আমাদের এই নাম আর এই ভৌতিক পরিচয় আর এই জড় শিক্ষা আমাদের, এটা হচ্ছে সীমাবদ্ধতা, পৃথিবী যা, এই পৃথিবীর বাইরে কিছু নেই এর মধ্যে। কিন্তু আমাদেরকে আরেকটু এগিয়ে যেতে হবে, আমাদের বুঝতে হবে যে আমরা পৃথিবীতে এসেছি শিক্ষা লাভ করার জন্য। সেটা কি, কোন শিক্ষা? আত্মানাম বৃদ্ধি, নিজেকে জানা। শিক্ষা মানে তো আলো, অজ্ঞান থেকে জ্ঞানের জগতে আসা, অন্ধকার থেকে আলোর জগতে আসা, না জানা থেকে জানার জগতে আসা। যখন আমরা লেখাপড়া শিখি তাহলে কি শিখি? जो से एक क्लास एक जो एक दुई करो ये ता हम जाने ना छोटा बच्चा रा जान गया ना ये ता मास्टर मशहूर शिक्षित दिवे एक जो एक दुई ये जे ज्ञान ये जे जाना ये ता हमने ये ता जाना ले जाने शिक्षा ताई नादना जिनिस ता हमरा शिक्षी यामों ना जिसको हमरा लेकर पढ़ा कोई ताना आमादेर जिनी प्रभु परमेश्वर भगवान श्री कृष्ण इन्हीं ओ लेकर पढ़ा कोई जी इन्हीं ओ आ शांति कुनी मुनी गुरु कुले उन्हीं लेकर पढ़ा कोई जी कृष्ण बोलना लेकर पढ़ा आमादेर शुभते के लागते जरा तुमने लेकर पढ़ा शिक्षो आ जरा लेकर पढ़ा शिक्षे शिक्षा के भूल बाबे व्यवहार करे कुपोते व्यवहार करे तादेव के समाजर मानुष बोले ऐरा कुशिक्षा ही शिक्षित हो আর যখন লেখাপড়াটা সমাজের মানুষের উপকার করে জীবনকে পরিবারকে সুবিধা দেয় খাওয়া পড়া টাকা পয়সা মান সম্মান ব্যবসা চাকরি ডিসেন্ডেন্ট এই পৃথিবীর বিভিন্ন রকমের সুবিধা প্রদান করে সামাজিক কাজকর্ম করে রাজনৈতিক ব্যক্তিত্ব হয় ডাক্তার ইঞ্জিনিয়ার হয় তখন সমাজের মানুষ তাকে বলে সেটা এই লোকটা হচ্ছে সুশিক্ষিত তাহলে একটা হচ্ছে उशिक्षित आरे बच्चे शोषिक्षित आर ये आंतरिक कृष्ण भगवान में तो संगो ईश्वर प्रतिष्ठा का आचार्य कृष्ण के पास श्रीमती सिलो अभय चरणारविंद भक्ति वेदांत स्वामी प्रभुपाद जे शिक्षा आमादेर के दान करछे जाकि ना पूर्वतन आचार्यरा जे शिक्षा निजेरा ग्रहण करेछेन एवं आमादेर के दान करेछेन तो सेई शिक्षाटा हच्छे এটা কোন স্কুল কলেজে ইউনিভার্সিটিতে এই শিক্ষা লাভ করা যাবে না এই শিক্ষা লাভ করতে হবে গুরুদেবের বিদ্যালয়ে এই শিক্ষা লাভ করতে হবে প্রভুপাদের কলেজে এই শিক্ষায় যারা এই শিক্ষাটার নাম হচ্ছে আধ্যাত্মিক শিক্ষা এটা হচ্ছে কুশিক্ষা এটা হচ্ছে সুশিক্ষা এটা হচ্ছে আধ্যাত্মিক শিক্ষা বা as it is education যথার্থ শিক্ষা এই যথার্থ শিক্ষাটাই হচ্ছে আমাদের গ্রহণ করার বিষয় এই যে জড় এডুকেশন জড় শিক্ষা এটা যথার্থ নয় যথাযথ নয় তাই প্রভুপাদ আমাদের জন্য একটা সবার জন্য একটা ওপেন করে রেখেছে যে সবাইকে এই শিক্ষা দান করবেন প্রভুপাদ বলেছেন যে আমি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ईश्वर प्रतिष्ठा করেছি समाजेर छोटो बड़ो साधारण मानुष एवं যারা সম্মানিত নয় এমন কি যারা সমাজ দৃষ্টিভঙ্গিতে তারা হচ্ছে ই নয় তাদেরকে পর্যন্ত এনে প্রভুপাদ চাচ্ছেন প্রভুপাদ এই জন্যই ईश्वर प्रतिष्ठा করেছেন যে সমাজের ছোট বড় ধনী গরিব সকল শ্রেণী পেশার মানুষকে এই বৈদিক শিক্ষা শিক্ষিত করে समाजे सर्वोच्च पद गोस्वामी पदे अधिष्ठित करार जन्य ईश्वर प्रतिष्ठा এই গোস্বামী মানে হচ্ছে গুরু শব্দের অর্থ হচ্ছে ইন্দ্রিয় স্বামী মানে প্রভু বা নিয়ন্তা বা মালিক এই হচ্ছে গোস্বামী গোস্বামী এরকম নয় যে শুধু ধুতি পাঞ্জাবি মালা তিলক করে বসে থাকলে গোস্বামী হয় সেটা নয় গোস্বামী মানে হচ্ছে যিনি পরিচালনা করতে পারেন পরিচালক বা যিনি কর্তা যেমন গৃহস্বামী এরকম গৃহের যিনি কর্তা ব্যক্তি তে গোস্বামী হচ্ছে আমাদের শরীরটার যিনি মালিক আমরা আমাদের শরীরের মালিক না শরীরের মধ্যে যে আরো আইটেমগুলো রয়েছে ইন্দ্রিয়গুলো রয়েছে এই ইন্দ্রিয়গুলো তাদের মতো করে তারা পরিচালিত হয় এখন এই ইন্দ্রিয়গুলোকে যিনি পরিচালনা করতে পারেন তিনি হচ্ছেন গোস্বামী আমাদের যে মন বুদ্ধি অহংকার রয়েছে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক বাক পাক বায়ু পানি উপস্থিত মন বুদ্ধি অহংকার অর্থাৎ আমাদের পাঁচটা জ্ঞানেন্দ্রিয় পাঁচটা কর্মেন্দ্রিয় এইগুলো তাদের মতো করে পরিচালিত হয় তারা নিজেদেরকে নিজেরা পরিচালনা করে এটাই হচ্ছে গুদাস অর্থাৎ ইন্দ্রিয়ের দাস ইন্দ্রিয় যেরকম এখনই আমার মনে চাচ্ছে ধরো কেউ একজন সুগার পেশেন্ট আছে ডায়াবেটিস রোগী তার রসগোল্লা খাওয়া ঠিক নয় ডাক্তার বারণ করে দিয়েছেন কিন্তু তার মনে চাচ্ছে যে আমি হচ্ছে রসগোল্লা খাবো এখন এই রসগোল্লা খাওয়ার যে স্পৃহা তার মনে জেগেছে, সে হয়তোবা তার জন্য সেটা যথাযথ নয়, কিন্তু তার মনে জেগেছে রসগোল্লা খাওয়ার জন্য, তাই তিনি রসগোল্লা খেতে চলে গেছেন, নিজেকে বারণ করে রাখতে পারেননি। তো এটা হচ্ছে গোদাস। আর যিনি কন্ট্রোল করতে পারবে রসগোল্লা খাওয়ার, রসগোল্লা খাওয়াটাকে না, হে আমার মন তুমি চেয়েছো রসগোল্লা খেতে, রসগোল্লা খাওয়া যাবে না, তুমি অফ থাকো, যিনি তার মনকে কন্ট্রোল করতে পারবেন তিনি হচ্ছেন গোস্বামী। তো যে কথা বলছিলাম প্রভুপাদ তাই আমাদের এই যথার্থ শিক্ষাটার নাম দিয়েছেন যথাযথ, অ্যাজ ইট ইজ। আজকে যারা স্টুডেন্ট রয়েছে তাদের মাঝে যে পুস্তক বা যে পবিত্র গ্রন্থ বা যে হচ্ছে আমাদের সনাতন ধর্মের সংবিধান, এই গ্রন্থটাই হচ্ছে আমাদের শিক্ষার বিষয়। এবং শ্রীল প্রভুপাদ এই গ্রন্থেরই নাম দিয়েছেন শ্রীমদ ভাগবতম গীতা যথাযথ। হুবাহু ভগবান কৃষ্ণ যা বলেছেন সেই কথাগুলো হুবাহু যে গ্রন্থে রয়েছে সেটা হচ্ছে যথাযথ। তা এই শিক্ষাটা আজকে থেকে শুরু হবে। খুব ভালো করে যারা এই শিক্ষাটা গ্রহণ করবে আজকে থেকে, তারা অবশ্যই এই জীবনে এই কৃষ্ণ ভাবনার যে স্বাদ, ভগবান কৃষ্ণকে চিন্তা করলে ভাবনা করলে আমরা যে লাভে লাভবান হতে পারবো, সেই সম্পূর্ণ লাভ তিনি লাভ করতে পারবেন এই গীতা যথাযথ যিনি খুব ভালো করে পড়বেন, পাঠ করবেন, উপলব্ধি করবেন। এবং গীতাগায়ক ভগবান কৃষ্ণ যেভাবে পরামর্শ দিয়েছেন, আর অর্জুন গীতার শ্রোতা হয়ে যেভাবে ভগবান কৃষ্ণের পরামর্শগুলো গ্রহণ করেছেন, ঠিক এই দুইটি বিষয় যারা খুব আমি মনে করছি যারা আজকে তোমরা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রী রয়েছ নিশ্চয়ই শিক্ষাটাকে এইভাবে গ্রহণ করবে। যারা তোমরা কলেজে বা স্কুলে লেখাপড়া করছো, মাস্টার মহাশয় যেভাবে পরামর্শ দেয়, যেটা হচ্ছে এই বোর্ডে বলে দেয় বা লিখে দেয়, তো আমরা তো সেভাবেই স্কুলে শিখি, কলেজে শিখি, তাই কি না? তাই আজকের যে কলেজ, আজকের যে ইউনিভার্সিটি, এই প্রভুপাদের ইউনিভার্সিটিতে আমাদেরকে প্রভুপাদ হচ্ছেন আমাদের সর্বশ্রেষ্ঠ টিচার, ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ শিক্ষাগুরু হচ্ছেন শ্রীল প্রভুপাদ। তাই তিনি আমাদের যে সাবজেক্ট আজকে এই বাজিতপুরে হচ্ছে হরিসভা মন্দিরে যারা এই ইউনিভার্সিটিতে ভর্তি হতে যাচ্ছ, তো আচ্ছা বিনয় প্রভু তারা কি জানে আজকে যারা গীতা পাবে? আচ্ছা, যারা জানো যে আজকে হচ্ছে এই প্রভুপাদের ইউনিভার্সিটির যে পাঠ্যপুস্তক ভগবান কৃষ্ণের যে শিক্ষা, এই শিক্ষার যে গ্রন্থ গীতা যথাযথ, কারা কারা জানো যে তুমি পাবে? একটু হাত দেখাবে। বড়রাও পাবে, অনেক ধন্যবাদ। আপনারা পাবেন? হ্যাঁ, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। শিক্ষার কোনো বয়স হয় না, শিক্ষা তো শিক্ষা। আমরা এই জন্যই, আর আমরা কেউ ছোটও না বড়ও না, আজকে যিনি বয়োজ্যেষ্ঠ আজকে আর যিনি হচ্ছে ছোট হয়তো প্রাইমারি স্কুলে লেখাপড়া করে বা হাই স্কুলে লেখাপড়া করে, ও কদিন পরেই কিন্তু দেখতে দেখতে উনি ওনার চুল পেকে যাবে, বুড়ো হয়ে যাবে। এমন নয় যে আজকে যিনি বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ উনি হচ্ছে বয়স্ক বড় আর একজন ছোট, সেরকম নয়। আত্মা হচ্ছে চিন্ময়, আত্মা কখনো ছোট বড় হয় না, আত্মা মরেও না, আর আত্মা হচ্ছে জন্মও নেয় না। আত্মা হচ্ছে অজ, শাশ্বত, ভগবান কৃষ্ণ, কৃষ্ণের অংশ হচ্ছে আত্মা। আমরা যখন এই গীতা তত্ত্ব জ্ঞান লাভ করতে পারবো, এই গীতা এমন একটি আইটেম, তুমি যদি আমেরিকাতেও যাও প্রায় 80% ইউনিভার্সিটির মধ্যে এটা পাঠ্যপুস্তক হিসেবে ব্যবহৃত হয়, এবং সারা বিশ্ব এই গীতাকে তারা তাদের জীবনের যথার্থ শিক্ষা হিসেবে নিচ্ছে। এবং গীতা এমন একটি গ্রন্থ আমাদের সনাতন ধর্মের, যা আমাদের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যা কিছু করবে ডাক্তার, ইঞ্জিনিয়ার, কি বলে রাজনীতিবিদ, ব্যবসায়ী, অথবা আর কোনো যাই কিছু জীবনে পেশা হিসেবে নিবে, বা স্টুডেন্ট বা কোনো যেই অবস্থায় যে থাকবে, গীতা জ্ঞান, গীতা নলেজ जिन्हें कलेक्ट कर बे कलेक्शन कर बे एवं गीतार परिप्रेक्षिते जे निजेके परिचालना करबे से होबे यथार्थ शिक्षित एवं श्रील प्रभुपादेर चरणे आमरा शरण निये एटा ग्यारांटी दिते पारी आजके जे गीता पाबे এই গীতাকে যিনি তার জীবনের সর্বস্ব মনে করে পরিপূর্ণভাবে গীতা অধ্যয়ন করবে এবং ভগবান কৃষ্ণ যেভাবে বলেছেন তো আমরা তো কৃষ্ণের পদাঙ্ক অনুসরণ করতে পারি না আমাদের গুরুজনেরা গীতার উপদেশগুলো কৃষ্ণ যেভাবে বলেছে সেভাবে আমাদের দিচ্ছে প্রভুপাদ সেভাবে হচ্ছে গীতার জ্ঞান গ্রহণ করেছে তো আমাদের কি করতে হবে অর্জুন মহাশয় যেভাবে গীতার अर्जुन छिलो गीतार की गीतार मध्य एकजन टीचार एकजन स्टूडेंट तोमरा जानो टीचार होच्छे परमेश्वर भगवान श्रीकृष्ण और स्टूडेंट होच्छे अर्जुन ताई आजके যারা তোমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করছো তোমাদের একটা পরিচয় আছে সেটা কি টিচার না স্টুডেন্ট গুড এখন তুমি गीता पढ़ार माध्यमे कार पदार्थ अनुसरण करबे काके फलो करबे তোমরা তুমি এখনই বলেছো যারা লেখাপড়া করছো তোমরা হচ্ছে স্টুডেন্ট তোমাদের থেকে সিনিয়র স্টুডেন্ট কে আছেন গীতার মধ্যে গুড অর্জুন অর্জুন গীতা ভগবান কৃষ্ণের কথাগুলো আগে কে শুনেছেন অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ অর্জুনকে এই কথাগুলো শুনিয়েছেন এখন অর্জুন হচ্ছে এই গীতার মধ্যে শ্রেষ্ঠ স্টুডেন্ট আমরা আজকে থেকে গীতা পড়তে শুরু করব তাহলে আমরা কাকে ফলো করলে গীতাটা ভালো করে আমাদের হৃদয়ঙ্গম হবে গীতার জ্ঞান সবথেকে বেশি কে ভালোভাবে লাভ করেছে গুড অর্জুন তাহলে এখানে তোমরা কি তোমাদের মধ্যে কেউ একটু ইন্টারেস্টেড আছো যে অর্জুনের কৃপা আশীর্বাদ নিয়ে যে অর্জুনের পদার্থ অনুসরণ করে হয়তো অর্জুনের মতো পারবো না কিন্তু অর্জুনের আশীর্বাদেই আমরা যথাযথভাবে কৃষ্ণের কৃপা এই গীতা জ্ঞান লাভ করে আমি আমার জীবনে সফল হতে চাই অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে সফল হয়েছিল তা আমাদের লাইফটা একটা যুদ্ধ যুদ্ধ না জীবনটা একটা যুদ্ধ কিনা স্ট্রাগল করতে হয় কিনা লেখাপড়া করতে চাকরি করতে ব্যবসা করতে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং যাই করতে পরিশ্রম করতে হবে না তাহলে কি বোঝা যাবে যে তাহলে হচ্ছে আমরা হচ্ছে এই জীবন যুদ্ধে জয়ী হতে চাই জয়ী হতে চাও না তা অর্জুন জীবন যুদ্ধে সব থেকে বেশি জয়ী হয়েছিল রাইট যদি তাই হয় তাহলে আজকের এই গীতা জ্ঞান লাভ করে গীতাকে পুঁজি করে হৃদয়ে ধারণ করে আমরা অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে অর্জুন যেভাবে ফার্স্ট টাইম কৃষ্ণের অ্যাডভাইস গুলো ফার্স্ট টাইম কি গ্রহণ করেছিল না ডিনাই করেছিল জানো তোমরা ফার্স্ট টাইম ডিনাই করেছিল না না বন্ধু আমি এটা করব না এই আমি কেন আত্মীয় স্বজনের এগেইনস্টে যাব শোনো না এই কথাগুলো মানে এটা আমার করার দরকার নেই এরকম তোমাদের কারোর মনে হতে পারে আমি স্টুডেন্ট বাস ওকে আমি আমার পাঠ্যপুস্তকগুলো লেখাপড়া করি তাহলেই হবে আর হচ্ছে আর কিছু লাগবে না মনের মধ্যে এরকম অনুভূতি আসতে পারে যে আমার আর ওগুলোর দরকার নেই আবার শুধু শুধু কেন এই এখন গীতা পড়তে বলবে গীতা পড়া হলে তারপরে মনে হবে তুলসী মালা পড়তে হবে তারপরে মনে হবে তিলক পড়তে হবে এসব কি ঝামেলার দরকার নেই এগুলোর দরকার নেই আমি যেমন আছি তেমন থাকি না 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 বন্ধু আর এসবের দরকার নেই এমনটা কে বলেছিল অর্জুন না না আর এসব যুদ্ধ করার দরকার নেই আমি যেমন আছি তেমন থাকবো তোমার কথা শোনার দরকার নেই তো ভগবান কৃষ্ণ অর্জুনকে যখন পরামর্শ দিলেন আরে তুমি কি মনে করছো আরে এখানে তো কেউ যুদ্ধ করবে না আমি তো সবাইকে বেড়ে রেখেছি তুমি শুধু উপলব্ধ হও আরে সবকিছু তো আমার বিভূতি আর তুমি ভাবছো তুমি মারবে আবার তুমি আমায় মারবে কি তোমার মধ্যে যে আত্মা সেটা তো আমি তো এখানে সবকিছু হচ্ছে ভগবান তাই অর্জুনের কথা শুনে অর্জুনের নয় কৃষ্ণের কথা শুনে অর্জুনের মতো করে কৃষ্ণের উপদেশগুলো গ্রহণ করে জীবনে জয়ী হতে চাও এমন কেউ আছো আজকে যারা গীতা গ্রহণ করবে জীবনে জয়ী হতে চাও কে এটা ও প্রেমানন্দ আমি মনে করছি এটা আপনারা সকলেই আমাদের এখানে সোলজার আছে আমাদের এখানে সোলজার লিডার কে হ্যাঁ আমাদের এখানে সোলজার লিডার আছে মায়া এই মায়া দেবী হচ্ছে আমাদের বিপরীতে সেনাবাহিনীর প্রধান তো উনি কি করবে আমাদেরকে পরাস্ত করতে চাইবে আমাদের কি করে মায়া দেবী পরাস্ত করে যে শুধু খাও ঘুমাও এনজয় করো সব বাড়ি গাড়ি টাকা কড়ি ধন সম্পদ ইন্দ্রিয় তৃপ্তি সব দিস মানে যা কিছু আছে দিস এন্ড দ্যাট সব ম্যাটেরিয়াল এনজয় তো এই জড়জাগতিক আনন্দগুলো আমরা যে করবো না তা না তবে আমাদেরকে এটা বুঝতে হবে যে কদিন পরে আমাদের মৃত্যু হবে তোমরা সকলে মরবে হ্যাঁ কেন ছোট ছোট ছেলেমেয়েরা তারাও কি মরবে আর আমরা সবাই কি জন্ম নিয়েছি তাহলে কি বোঝা গেল এটা একটা ড্রামা স্টেজ আমরা এখানে আসছি কিছুক্ষণ অভিনয় করছি আবার নাট্যমঞ্চ থেকে চলে যাচ্ছি তো ভালো করে বুঝতে হবে শিক্ষা তাকেই বলে যা কিনা যথার্থ শিক্ষা এইভাবে আমরা কি করতে পারি শুধুমাত্র স্নেহ গীতার শ্রোতা অর্জুনকে যদি আমরা ফলো করি আর সেইভাবে যদি কৃষ্ণের উপদেশগুলো আমরা শুনি আর অর্জুন যেভাবে পরবর্তীতে কৃষ্ণের নির্দেশগুলো শুনেছিল এভাবে যদি আমরা শুনি আমরা দেখতে দেখতে আমাদের জীবন সর্বাঙ্গীন সুন্দর হয়ে যাবে আমাদের জীবনেরও তো কিছু ইপ্সিত লক্ষ্য রয়েছে আছে কি নাই সেটা জাগতিক ভাবে তো আছে আধ্যাত্মিক ভাবেও আছে আমাদের সকল আশা আকাঙ্ক্ষার পূরণ ঘটবে যদি আমরা গীতা ভালো করে পাঠ করি গীতার কথা মতো আমরা আমাদের নিজেদের জীবন পরিচালনা করার প্রয়াস করি তাহলে আমরা সকলে আমাদের মানব জীবন ধন্য করতে পারি ওকে ধন্যবাদ আমি বলেছিলাম যে আমি ১২টা পর্যন্ত থাকতে পারবো তো আজকে অনেক ভালো লাগছে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম যে তোমরা এত ভাগ্যবান সবাই গীতা নিবে ভাগ্যবান ভাগ্যবতী মাতাজি প্রভুজীগণ তো গীতা নিবে গীতা নিয়েই শুধু থাকবে না গীতা একেবারে প্রতিদিন পাঠ করবে ধারাবাহিক ভাবে এলোমেলো ভাবে না প্রথম থেকে শুরু করে ধারাবাহিক ভাবে পুরো গীতা শেষ করবে কয়েকবার আর আমাদের হচ্ছে বিনয় গৌরচন্দ্র প্রভু এতক্ষণ আমাকে জানিয়েছে 15 দিন পর পর মেবি শুক্রবারে উনি গীতার ক্লাস করবেন এখানে এটা খুবই আনন্দের গীতা নিয়ে গীতা স্টাডি কোর্স অর্থাৎ এই গীতার ক্লাস করবে আর এই গীতার জ্ঞান লাভ হবে তাহলে কি হবে কৃষ্ণ অর্জুনকে উপলক্ষ করিয়া গীতা জ্ঞান দ্বারা রেখেছে এই জগৎকে ধরিয়া বুঝেছ তাহলে এই গীতার সফলতা সবার জীবনে আসুক যে আপনারা ছোট বড় সকলেই এই গীতার আশীর্বাদ লাভ করুন এবং কৃপা লাভ করে আমাদের জীবন যেন গীতাময় হয় আমি সেটাই ছিল প্রভুপাদের চরণে প্রার্থনা করছি হরে কৃষ্ণ অসংখ্য ধন্যবাদ।